গল্পটি বাস্তবের সাথে অনেকটাই মিল, কেননা আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে মানুষের বাহ্যিক সৌন্দর্যটাই সবার আগে দেখে, অন্তরের সৌন্দর্যটা কেউ দেখে না। গল্পের শুরুতে আমরা যাকে দেখতে পাচ্ছি, এনার নাম হচ্ছে ইয়ঞ্জন। ইনি একজন পার্লারের মালিক, আর ইনি হচ্ছেন সোবিন, তার হাজব্যান্ড। তিনি কি করেন সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। তিনি একজন বিজনেসম্যান, আর তাদের ঘর আলো করে জন্ম নেয় একজন ফুটফুটে মেয়ে। কিন্তু সেই মেয়েটি তার কুৎসিত চেহারার জন্য আত্মীয় স্বজন থেকে সবার কাছে কথা শোনে, কেননা আমরা তো জানি আমাদের সমাজটা হচ্ছে সৌন্দর্যের পূজারী। এভাবে ধীরে 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 সময় কাটতে থাকে, কিন্তু মেয়েটির ভাগ্যের কোনো পরিবর্তন আসে না, ওই যে তার চেহারার কারণে। ধীরে ধীরে মেয়েটিও ছোট থেকে এসব কটু কথা শুনতে 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 সে বড় হতে লাগে, আর তার কটুক্তিগুলো আরো বেশি খারাপভাবে তাকে হানা দেয়। তো এই মেয়ের জীবনে কি কেউ আসবে যে তাকে এইভাবে ভালোবাসবে? চলো দেখি ট্রু বিউটি টেকুক ভার্সন। আজকে আবার কলেজে যেতে হবে, তার মানে আবার বুলি হতে হবে আমার চেহারার জন্য, কারণ আমি তো আর পাঁচটা মেয়ের মতো সুন্দর নই, তাই কলেজে এবং সব জায়গায় আমার বলি হতে হয়। অবশ্য ছোটবেলা থেকে এটার অভ্যাস হয়েই গেছে আমার, না জানি আজকে কতভাবে বলি হতে হবে। প্রতিদিনের মতো তে আবারও কলেজে গেল। তো যাওয়ার সাথে সাথেই ওই দেখ আসছে কাউয়াদের রানী। আমি বুঝি না ও কিভাবে যে আসে, নিজের চেহারা কেউ আয়নায় দেখে না কি রে তে? তুই কি তোর চেহারা দেখিস না? আচ্ছা তোরা সবসময় আমার চেহারার জন্য আমাকে বলি পড়ে কি খুশি পাস বলতো? আসলে তোর চেহারাটা এত বিশ্রী না যে তোকে দেখলে সারা দিনটাই খারাপ যায়। আচ্ছা তুই কি তোর নিজের চেহারা ঢেকে আসতে পারিস না, নাকি বিউটি পার্লারে যাওয়ার মতো টাকা নেই তোর? কেন ঢেকে আসবো? আমাকে তো আমি বানাইনি, আমাকে তো সৃষ্টিকর্তা বানিয়েছে, তাহলে কেন ঢেকে আসবো? এটাই তো, না জানি সৃষ্টিকর্তা তোকে কোন জন্মের শাস্তি দিল, এত সুন্দর সুন্দর মেয়েদের মাঝখানে তোকে একটা কুৎসিত কাক বানিয়ে পাঠালো। এখন সহ্য তো তোকে করতেই হবে। এই পৃথিবীতে কেন মানুষ শুধু উপরের সৌন্দর্যটাই দেখে, মনের ভিতরের সৌন্দর্য কেন কেউ দেখে না? কেন তোরা আমার চেহারা আমার বিবেচনা করিস? উফ, তোকে দেখলে যে কি পরিমাণ ঘৃণা হয় সেটা যদি তোকে আমি বোঝাতে পারতাম, তাহলে তুইও বুঝতি যে তোকে কিসের জন্য আমরা আসতে নিষেধ করি। দেখ না বান্ধবীরা কি বার দেখার মতো আছে ওর মধ্যে বলতো? ওর দিকে তাকানো আর একটা বাজে ব্যাডলাকের দিকে তাকানো একদমই সেম। ইস, গাটা শুধু ঘিন ঘিন করে আমার। এ কথা শুনে তে আর না পেরে কান্না করতে করতে দৌড়ে কোথাও গেল, আর কোনো একটা পরিত্যক্ত ছাদের উপরে দাঁড়িয়ে তে কিছু একটা ভাবছিল আর কাঁদছিল। যেই পৃথিবীতে শুধু সৌন্দর্যেরই মর্যাদা করা হয়, মানুষের মনের ভিতরটা কেমন সেটা বিবেচনা করা হয় না, সেই পৃথিবীতে বেঁচে থেকে আর কি লাভ? আর এই পৃথিবীতে তো অসুন্দর মানুষদের বেঁচে থাকার কোনো যোগ্যতাই রাখ, আমি মরে যাব। তো এই কথা বলে তে মাত্র ছাদে থেকে লাফ দিবে এমন সময় সে সামনে থাকা একটা ছবি দেখলো, আর ছবি দেখে বুঝতে পারলো এটা একজন সেলিব্রিটি ছিল যে সাকসেস এবং সুন্দর থাকা সত্ত্বেও সুইসাইড করে। তো এটা দেখার পর তের ভিতরে এই ভাবনাই আসলো যে এত সুন্দর জীবনটাকে নষ্ট করে দিব না, আমি বাঁচবো। বাট ওই যে পাকনামি করতে গিয়ে পড়ে যাচ্ছিল, আর তখনই কেউ একজন তাকে ধরে ফেলে, আর তে তার চোখের চশমাটা হারিয়ে ফেলে। আর চশমা হারানোর কারণে ঠিক কে তাকে রক্ষা করলো এটা কিন্তু তে দেখতে পারলো না। তো ছেলেটা তেকে উদ্দেশ্য করে কিছু বলছিল, তুমি তোমার এত সুন্দর জীবন কেন নষ্ট করে দিচ্ছিলে? তুমি জানো তুমি মরার পর কতজনের রিগ্রেশন হইতো, যে তাদের জন্য হয়তো তুমি মরে যাচ্ছ, তারা তোমাকে বাঁচাতেও পারলো না। অনেক চেষ্টা করার পরেও চশমা না থাকার কারণে তে কিন্তু ছেলেটিকে দেখতে পারলো না, কিন্তু তে উপলব্ধি করলো যে ছেলেটার মধ্যেও কোনো না কোনো কষ্ট আছে। তাই তেও চাচ্ছিল যে সে ছেলেটাকে মোটিভেশনাল কোনো কথা বলে তার মনটাকে শান্ত করবে। তো চলো দেখি তে এটা করতে পারে কিনা। আমার মনে হচ্ছে আপনার জীবনে অনেক কষ্ট আছে, কিন্তু আপনি এই কষ্টের জন্য কিন্তু হাল ছাড়বেন না, দেখবেন আপনার জীবনে খুব তাড়াতাড়ি সুখ চলে আসবে, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মনটাকে এভাবে প্রশান্তি দেওয়ার জন্য। তো এই কথা বলার মাঝখানে জাংকো খুব অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তের দিকে।
আমরা এতে করে বুঝলাম যে জাংকুক হয়তো বা তেকে পছন্দ করে ফেলেছে। তে কিন্তু তার পুরাতন কলেজে যেতে চাচ্ছিল না, বাট বাড়িতেও সেটা বলতে পারছিল না হঠাৎ। আচ্ছা শোনো, আমার কাজে একটু সমস্যা হয়ে গেছে, আমার লোকসান হয়েছে, আমি এই শহরে আর থাকতে চাচ্ছি না। আমি চাই নতুন একটা শহরে গিয়ে নতুন ভাবে আবার সব কিছু শুরু করব। কিন্তু নতুন একটা শহরে গেলে নতুন ভাবে কি আমরা সেখানে মানিয়ে নিতে পারবো? আর তাছাড়া তোর কলেজ আছে এখানে, এখান থেকে চলে গেলে নতুন কলেজে ভর্তি হতে হবে। হ্যাঁ সেটাই তো, নতুন কলেজে ভর্তি হলে তখন আমার পড়াশোনা তো অনেক সমস্যা হবে বাবা। না মামুনি, কোনো সমস্যা হবে না, নতুন শহরে গিয়ে আমি নতুন করে ব্যবসা শুরু করব, আর নতুন কলেজে তোমাকে ভর্তি করিয়ে দিব। নতুন কলেজে নতুন বন্ধু পাবা, কোনো সমস্যা নেই মামুনি। মনে মনে তো আমি অনেক বেশি খুশি, কারণ এই কলেজটাতে আমি থাকতে চাইছিলাম না, সবাই আমাকে বুলি করতো। আশা করি নতুন কলেজে কেউ বুলি করবে না। তো সেই রাতটা তের অনেক ভালো কাটছিল, কারণ তে চাচ্ছিল যে নতুন কলেজে সে যাবে। কিন্তু তে মনে মনে চিন্তা করছিল যে আমি যদি সেম একই চেহারা নিয়ে যাই, নতুন কলেজে আমাকে নতুন ভাবে বুলি করবে। না, আমার এই চেহারার কোনো পরিবর্তন করতে হবে। সারা রাত বিভিন্ন ধরনের মেকআপ টিউটোরিয়াল দেখে যেহেতু তার মায়ের পার্লার ছিল, সে নিজেকে পরিবর্তন করতে শিখলো। এভাবে ধীরে ধীরে সে মেকআপ করা শিখছিল যে কতটা সুন্দরভাবে মেকআপ করলে একদম তাকে ন্যাচারাল বিউটি লাগবে। তো এভাবেই মেকআপ করছিল, নিজেকে পরিবর্তন করছিল। তো সারা রাত বিভিন্ন ধরনের মেকআপ টিউটোরিয়াল দেখে আর চেষ্টা করার পর তে কি আসলেই পারলো মেকআপ শিখতে? চলো দেখি। মা গো, আমার চোখগুলো কি সুন্দর লাগছে! একটা মেকআপ একটা মানুষের চেহারাকে এত বদলে দিতে পারে, আমি তো নিজের দিকে তাকিয়ে নিজেই চোখ সরাতে পারছি না। আমাকে কি সুন্দর লাগছে, আমাকে আর কেউ বলি করবে না এখন। তো তে কিন্তু মেকআপের আড়ালে তার যে প্রকৃত চেহারা সেটা ঢেকে ফেলল। এবার অন্যদিকে আমাদের নায়ক সম্পর্কে কিছুটা আমরা জিনিস জানবো, চলো দেখে। বাবা শোনো, তোমার সাথে এক ছাদের নিচে আমার থাকা সম্ভব না বলেই আমি আলাদা থাকি, কারণ আমি চাই না তোমার সাথে উঠতে বসতে আমার ঝগড়া লেগেই থাকুক। আমি তো ঝগড়া করতে চাই না, তুমি কেন আমার সাথে ঝগড়া করো? আর হ্যাঁ, ঠিকই বলেছ, দূরে থাকাটাই ভালো, যদি কাছে থেকে ঝগড়া লাগে সেটাই। আর এই পারিবারিক কলহের কারণে আমার পক্ষে সম্ভব না তোমাদের সাথে থাকা, তোমার সাথে থাকা। তাই তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। হ্যাঁ, একদিন তুমি বুঝবা জাংকুক, একদিন তুমি সব কিছুই বুঝবা, একদিন বাস্তবতাটাকে বুঝবা। সেদিন হয়তো বুঝতে পারবা যে বাবা কী করেছিল আর তুমি কী করেছিলে। যাই হোক বাবা, তুমি এসে যে আমার দেখাশোনা করো এটাই তো অনেক বেশি। কেন করব না, ঝগড়া করি যাই করি, তুমি তো আমার বাবা, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমাকে বলবা, আমি গেলাম। তো এই কথা বলে জাংকুক চলে গেল। আর আমরা বুঝতে পারলাম যে জাংকুক ফ্যামিলিগত কিছু প্রবলেমের কারণে তার বাবার সাথে সে কথা বলে না, আলাদা থাকে। এবার পরের দিন কলেজে আসছি, আমার দিকে সবাই কি সুন্দরভাবে তাকিয়ে আছে, ছেলে মেয়ে সবাই আমার সঙ্গে সেদে সেদে কথা বলছে, সবাই আমার কাছে আসছে। এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম, এটাই তো সুখ, এটাই তো শান্তি, এটাই তো প্রকৃত আনন্দ। আসলেই তে কলেজের গেট দিয়ে ঢোকার সাথে সাথেই মানে সবাই ওকে ঘিরে ধরেছে যে হয়তো কোনো নায়িকা এসেছে, এতটা সুন্দর লাগছিল। তো তাড়াহুড়ায় তের সাথে কারো একজনের ধাক্কা লাগলো, আর এটা হচ্ছে সেই জাংকুক। আসলে সরি, আসলে আমি ভুলে ধাক্কা দিয়ে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না। চোখকে বাসায় রেখে এসেছেন আপনি? ও সরি, মেবি তুমি আমার সাথেই পড়ো। তো চোখকে বাসায় রেখে এসেছো, হাঁটার সময় কি এদিক ওদিক দেখতে পারো না তুমি? আসলে আমি নতুন তো, প্রথম আমার প্রথম দিন এই কলেজে, এই জন্য আসলে আই এম সরি। এটা কোথাকার লজিক, মানে প্রথম দিন দেখে তুমি ধাক্কা দিতে পারো না? আমি তো তোমার সামনে ছিলাম, তুমি তো পিছনে ছিলা, রাইট? সবাই আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে, অথচ এই ছেলেটা আমার সঙ্গে এত রুড বিহেভ করলো, আমি এত সুন্দরভাবে সেজে আসার পরেও, স্ট্রেঞ্জ। তো জাংকুক কিন্তু আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এবার জাংকুক ক্লাসে বসে থাকতে থাকতে হঠাৎ করে তো তার হচ্ছে ইউনিফর্মটা সে খুললো, খোলার পর সে যা দেখলো, হোয়াট, আমার ড্রেসের পেছনে এক গাদা পাউডার কোথায় থেকে আসলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওই যে মেকআপ সুন্দরীটা, আমার গায়ের সাথে ধাক্কা লেগেছিল নিশ্চিত, তার মুখে সব পাউডার এসে আমার এখানে ভরেছে। আই এম, এক্সকিউজ মি, আপনাকে আমি বলতেছি, তোমাকে বলতেছি,
জি কি হইছে? মনে হয় আমার কাছে সরি চাইতে এসেছে। আচ্ছা সরি চাইতে হবে না, আমি আপনাকে মাফ করে দিয়েছি, কিছু মনে করিনি তোকে। ও হ্যালো, আমি মোটেই সরি চাইতে আসি নাই। তোমার এই যে মুখে একগাদা পাউডার মাখছো না, এগুলো আমার ড্রেসে ভরছে, আর এই ড্রেসটা আমি খুলে তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা তুমিই পরো, কারণ এই ড্রেস আমার পক্ষে পরা সম্ভব না। হাই হাই, আমার মেকআপ ওর ইউনিফর্মে ভরে গেছে, না জানি আমার মুখে মেকআপ উঠে গেছে। এখন কি হবে, ও যদি সবাইকে বলে দেয় যে আমি মেকআপ করে সুন্দর হয়েছি, আমি কি করব? এর থেকে ভালো ইউনিফর্মটা আমি ওকে ধুয়ে দিই। তো তেই কি করলো, বেসিনে গিয়ে ইউনিফর্মটা ধোয়ার চেষ্টা করলো যে এটা জাঙ্কুককে সে ফেরত দেবে। তো যেমন কথা তেমন কাজ, তেই কিন্তু ওটা ওয়াশ করে জাঙ্কুককে ব্যাক করেছে। এবার পরের দিন চলো দেখি আমাদের তে মনি কি করছে। আমাদের তে কিন্তু কমিক পড়তে অনেক ভালোবাসে, হরর কমিক, রোমান্টিক কমিক, সব টাইপের কমিক। তো তার কমিকের বইগুলো কিন্তু শেষ হয়ে গেছে, এই জন্য সে লাইব্রেরিতে এসেছে নতুন কমিক নিতে। আর মজার বিষয়টা হচ্ছে, তে যে লাইব্রেরিতে বই কেনার জন্য এসেছে, জাঙ্কুকে কিন্তু সেখানেই এসেছে, আর আবারও তাদের ধাক্কা লেগে গেল। তো চলো, আমি তো আমার তো মেকআপ ছাড়া আমি এখন এসেছি, আমার মুখে তো কোনো মেকআপ নেই, আর এটা তো আমাদের স্কুলেরই সেই ছেলেটা, ওর সবাইকে গিয়ে যদি বলে দেয় তে তোর সুখের দিন শেষ হয়ে যাবে। এখন কি হবে, এখন কি হবে, এখন কি হবে? ওয়াও, এটা তো সেই মেয়েটা যা আমি তাকে আবার দেখব এটা তো আমি ভাবতেও পারিনি। আমার সত্যি খুব সত্যি খুব আনন্দ হচ্ছে। আসলে আমি এখন সে হয়তো আমাকে চিনতে পারেনি, আমাকে তাকে আমার পরিচয় দিব। তো জাঙ্কুক চিন্তা করলো তাকে পরিচয় দিবে কি দিবে না, বাট জাঙ্কুক পরিচয় দেয়নি। জাঙ্কুক অনেক খুশি এই মেয়েটাকে আবার দেখতে পেরে। তো চলো দেখি অন্যদিকে কি হচ্ছে। ও যদি বলে দেয় কালকে কলেজে গিয়ে যে আমি মেকআপ সুন্দরী, মেকআপ করে সুন্দর হয়েছি, কিন্তু ও আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমি তো মেকআপও করিনি, আমার দিকে এত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? ও কি আমাকে চিনতে পেরেছে নাকি আমাকে অন্য কেউ ভাবছে? আমি বুঝতে পারছি না কি হবে এখন, আমি বুঝছি না। তো তের কিন্তু বুকটা ধকধক করতেছে, আসলে যে বলে না চোরের মন পুলিশ পুলিশ। তো তে তাড়াতাড়ি করে বই টই খুঁজে চলে যাবে, এমন সময় জাঙ্কুক তাকে বাধা দিল। আচ্ছা দাঁড়ান না, আপনি এত তাড়াহুড়ো করে বই খুঁজছেন কেন? আপনার কি বই লাগবে আমাকে বলুন। না আসলে আমি বাসায় যাব। বাসায় তো যাবেন, আপনি বই নিতে এসেছেন না, কি বই লাগবে বলুন আমি খুঁজে দিচ্ছি। আপনি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছেন কেন আমার সন্দেহ হচ্ছে, তার মানে নিশ্চয়ই আমাকে অন্য কেউ ভাবছে এই ছেলেটা। আমি বাসায় যাই। নিশ্চয়ই যাবেন। আচ্ছা আপনার নামটা কি আমি জানতে পারি? নাম 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 আমার বাসায় যেতে হবে খুব তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে যাবে না হলে আমি গেলাম। তো তুই কি করলো, তাড়াতাড়ি করে বাসায় চলে গেল। এবার এভাবে বেশ কিছুদিন কাটার পর একদিন ঠিক সন্ধ্যাবেলা হঠাৎ করে তে যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তা দিয়ে একটা বাইকার জোরে করে বাইক চালিয়ে আসছে, আর তখনই তের সাথে ধাক্কা লাগলো। আর চলো দেখি বাইকারটা কে। ওয়াও, আমাদের সেকেন্ড হিরো সুগা, কি অসাম লাগতেছে, একদমই সুন্দর। তো সুগা ধাক্কা খাওয়ার সাথে সাথে কি করলো, নিজের মাথার হেলমেটটা সে খুললো, খুলে সে তের দিকে তাকিয়ে রইল। এবার কিছুক্ষণ পর তে দৌড়ে পালানোর পথে, এই মেয়ে কোথায় পালিয়ে যাচ্ছ তুমি এইভাবে, সুন্দরী বিউটিফুল কুইন, উফ কি দারুণ। আমাকে যেতে দিন, আমি কিছু করিনি, আমাকে যেতে দিন, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। এখন কি হবে, এখন কি হবে আমি বুঝতে পারছি না, আমাকে যেতে দিন প্লিজ ভাই, আমাকে যেতে দিন। দাঁড়াও সুন্দরী, এত তাড়া কিসের তোমার যাওয়ার, এত তাড়া নেই তো, আমার কাছে অনেক সময় তোমার জন্য, আর আমার কাছে অনেক সময় তোর জন্য। রাস্তায় সুন্দরী মেয়ে যেই না দেখেছিস অমনি তোর ছেঁচড়ামি শুরু হয়েছে, তাই না? দাঁড়া আজকেই তোকে মজা দেখাচ্ছি। তো সুগা কি করলো, ছেলেটার সাথে ফাইট করলো, আর তে ধরে নিল যে সুগাও একটা গুন্ডা, আর আনফর্চুনেটলি তে সুগার হেলমেটটা নিয়ে চলে গেল। এখানে দেখি সেই রকম মারামারি লাগছে, আমার মারামারি এমনিতে অনেক বেশি ভয় লাগে, এখানে থাকলে হয়তো বা দু চারটা ঘুষি আমার গালে পড়তে পারে, এর চেয়ে ভালো হেলমেট নিয়ে আমি পালিয়ে যাই, হেলমেট নিয়ে আমি তোর মারি, যদি কোনো আকাম হয়ে যায়। আমাকে থ্যাংক ইউ না বলে চলে গেল, আমার হেলমেটটাও নিয়ে গেল। ওয়েট ওয়েট, এটা তো আমার কলেজের ড্রেস, তার মানে তুমি আমার কলেজে পড়ো। আমি আম্মুর অসুস্থতার কারণে বেশ কিছুদিন যেতে পারিনি, আগামীকাল তোমার সাথে আমার দেখা হচ্ছে সুন্দরী, রেডি থাকবে। তার মানে সুগাও সেম কলেজে পড়ে,
আর মেবি তের সাথেই পড়ে। এবার পরের দিন সুগা আসলে একটা হিরোর মতো কলেজে এন্ট্রি নিল। ভোঁ ভোঁ এই গুন্ডাটা আমার কলেজেই পড়ে, আর আমার কলেজে না শুধু আমার ক্লাসেই পড়ে। আমি তোর হেলমেট নিয়ে পালাই আসছিলাম, আমি তো হেলমেটটা ফেরত দেইনি, না জানি এখন কি হবে আমার সঙ্গে, কেন এরকম হয় অলওয়েজ। হ্যাঁ, লাভ ট্রায়াঙ্গেল, জানি না কি হবে। এবার অন্যদিকে মানে সুগা কাকে দেখে যেন ওর হাসি মুখটা একদম বন্ধ হয়ে গেল। তোকে দেখলেই আমার শরীরটা এত পরিমাণ জ্বালা করে আমি বলে বুঝাইতে পারবো না। আর আমার জীবনের সব থেকে অসহ্যকর জিনিস হচ্ছিস তুই, তোকে আমি জাস্ট হেট করি। তার মানে সুগা জাংকুক একজন আরেকজনের চরম লেভেলের শত্রু। বাট একটা মজার বিষয় কি জানো, এরা নাকি একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিল। তাহলে কি এমন ঘটলো যে ওরা এরকম হয়ে গেল, আর দুইজনের সাথে তে জানি না কি হবে। তো এই ঘটনাটির পরের অংশ দেখার জন্য তোমরা চোখ রাখো আমাদের চ্যানেলে। আর এই এপিসোডগুলো কিন্তু তোমরা মঙ্গলবারে আর শুক্রবারে রাত 9টায় পাবে, 100% শিওর একদম। বাই।